হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন জায়গা তুলে ধরছি, সেটি হচ্ছে লুংসেল, যেটি কালিম্পং জেলার অন্তর্গত। খুবই সুন্দর একটি পাহাড়ি জায়গা। আজকে যে আমি যে জায়গাটি তুলে ধরছি সেটি দেখার পর আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন, এবং ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার দিস ভিডিও। তো এবার লুংসেল যাবেন কীভাবে সেটি আমি আগে বলছি। লুংসেল যেতে হলে আপনার দুটি রুট আছে। আপনি যদি মালবাজার হয়ে আসেন, সেই ক্ষেত্রে গরুবাথান হয়ে ঝান্ডি হয়ে আপনি লুংসেলে পৌঁছতে পারবেন, অথবা আপনি যদি ওদলাবাড়ি হয়ে আসেন, সেই ক্ষেত্রে ওদলাবাড়ি থেকে লুংসেলের দূরত্ব হচ্ছে 44 কিলোমিটার, এবং গরুবাথান থেকে এই লুংসেলের দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার। খুবই সুন্দর একটি পাহাড়ি জায়গা। খুবই সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আপনি লুংসেলের দিকে পৌঁছে যাবেন। খুব সুন্দর পাহাড়, চা বাগান, এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আপনি লুংসেলে যে কখন পৌঁছে যাবেন আপনি ঠিক বুঝতেই পারবেন না। কোথাও পাহাড়ের গায়ে মেঘ লেগে আছে, কোথাও পাহাড়ের নিচ থেকে মেঘগুলো উপরের দিকে উঠে আসছে, এরকম সুন্দর সুন্দর ভিউ আপনি লুংসেলে যাওয়ার পথে দেখতে পারবেন। এরকমও হতে পারে হয়তো আপনি যাওয়ার সময় হয়তো সে পাহাড়ের মধ্যে দিয়ে যে মেঘগুলো যাবে সে মেঘের ভিতর দিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভিউ। তো আমি এখন গরুবাথান থেকে ঝান্ডি হয়ে লুংসেলের দিকে এগিয়ে যাচ্ছি। লুংসেলের যে হাইট সেটি হচ্ছে প্রায় 3983 ফিটের মতো, এবং ঝান্ডি যে আছে সেই ঝান্ডির হাইট হচ্ছে প্রায় 6200 ফিটের মতো। তাহলে বুঝতেই পারছেন আপনি যখন ঝান্ডি হয়ে আসবেন তখন লুংসেলে কিন্তু পৌঁছানোর জন্য আপনাকে কিন্তু পাহাড়ের অনেকটা নিচে নেমে আসতে হবে, এবং আপনি যখন লুংসেলের যে রাস্তা যেটা আছে সেটি কিন্তু বেশ খাড়াই রাস্তা আছে, এবং আপনি যখন ঝান্ডির থেকে নিচে যখন নিচে নামবেন তখন কিন্তু ঢালুটাও কিন্তু বেশ ভালো। তাই খুব সাবধানে আমাকে বাইক চালাতে হয়েছিল, রাস্তা বেশ খাড়াই, এবং যেহেতু বর্ষাকাল সেই জন্য পাহাড়ে যে নদীগুলো আছে সেগুলো কিন্তু মেইন রাস্তা ধরে জলগুলো নিচে নেমে আসছিল। তার জন্য কিন্তু বাইক নিয়ে কিন্তু যাওয়া একটু রিস্কি হয়ে যায়, কারণ যখন তখন কিন্তু বাইক স্লিপ করতে পারে। এবং এখানে আমি আরেকটা কথা বলছি যে আপনি যখন ঝান্ডি হয়ে আসবেন, ঝান্ডি রাস্তা কিন্তু বেশ অনেকটাই খারাপ আছে। কারণ কোথাও বা গর্ত, কোথাও বা বড়ো বড়ো পাথর আছে, মানে পাহাড় মানে পাকা রাস্তা প্রায় নেই বললেই চলে। তো অনেকটা রাস্তাই বেশ খারাপ ঝান্ডি পর্যন্ত, এবং ঝান্ডির পরে যে লুংসেলের যে রাস্তাটি আছে সেই রাস্তাটি কিন্তু বেশ ভালো আছে। কিন্তু আমি আবার বলছি, ঝান্ডির থেকে যে লুংসেলে আসবেন তখন কিন্তু আপনাকে পাহাড়ে অনেকটা নিচের দিকে নেমে আসতে হবে, এবং টার্নিংগুলো কিন্তু খুবই সাংঘাতিক, খুবই বিপজ্জনক, এবং অনেকটাই ঢালু, অনেক তাই আপনাকে খুব সাবধানে গাড়ি চালাতে হবে। আরেকটি যেটা আমি বলছি সেটি হচ্ছে, যেহেতু বর্ষাকাল সেহেতু কিন্তু পাহাড়ের যে কোনো সময় কিন্তু ধস নামতেই পারে। কারণ আমি যখন বাইক নিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেখেছি পাহাড়ে ধস নেমেছে, বা কোথাও বা রাস্তা ভেঙে গিয়েছে, যেখানে শুধুমাত্র একটি গাড়ি শুধু যাতায়াতের রাস্তা আছে, দুটি গাড়ি যে পাশ দিয়ে যাবে সেরকম কোনো রাস্তা নেই। তো এরকমই রাস্তা ধরে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু রাস্তা খারাপ হলেও আপনি যখন লুংসেলে পৌঁছাবেন তখন সে সুন্দর ভিউ দেখে
এই খারাপ রাস্তার কথা আপনি সহজেই ভুলে যাবেন। এবারে আমি বলছি যে লুংসেল থেকে আপনি এছাড়া কোন কোন জায়গা আপনি সহজে ঘুরে নিতে পারেন। আপনি যদি লুংসেলে যান সেখান থেকে আপনি ঝান্ডি, লাভা, কোলাখাম, পাপড় খেতি, গরুবাথান পিকনিক স্পট যেটা আছে সেটা, দেন সামা বিয়ং, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলি আপনি সহজেই ঘুরে নিতে পারেন। এবং আপনি যদি বদলাবাড়ি হয়ে আসেন সেক্ষেত্রে পাথরচরে যে জায়গাটি আছে সেটাও কিন্তু বেশ সুন্দর। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা এবং খুব সুন্দর ভিউ। এখন আমরা এই ঝান্ডি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। এখন রাস্তা দেখুন অনেকটা ভালো হয়ে গিয়েছে। এই করোনা পরিস্থিতিতে টুরিস্ট এখন অনেকটাই কমে গেছে, তাও যাওয়ার পথে কিছু টুরিস্ট আমরা দেখতে পেলাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এখন কিন্তু আমরা কিন্তু লুংসেলের দিকে কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা টার্নিং আছে, বেশ খাড়াই রাস্তা বেয়ে আমাকে নিচের দিকে নেমে আসতে হচ্ছে, তাই খুব সাবধানে বাইক চালাতে হচ্ছে আমাকে। দেখতে পাচ্ছেন টার্নিংগুলো। এবং আমি যখন লুংসেল থেকে ওদলাবাড়ি হয়ে নাম ফিরে আসছিলাম এরকমই টার্নিং অনেকগুলো টার্নিং আছে এবং টার্নিংগুলো যেরকম সে ঢালাই আপনাকে একদম খাড়া একদম নিচের দিকে নেমে আসতে হবে। এবং খুব সুন্দর সুন্দর পাখির ডাক এখানে শুনতে পাওয়া যায়। খুব সুন্দর জায়গা এই লুংসেল জায়গাটি। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লুংসেল। আমরা এখন লুংসেলে পৌঁছে গিয়েছি। দেখতেই পাচ্ছেন লুংসেলের সে সুন্দর রাস্তা এবং সামনে পাহাড়, খুবই সুন্দর এক ভিউ। তা আমি আবার বলছি আপনারা যখন গাড়ি নিয়ে আসবেন খুব সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ রাস্তায় কিন্তু বেশ ভালো টার্নিং আছে। এবং আপনারা যদি ওদলাবাড়ি হয়ে আসেন দেন অনেকটা খাড়ি রাস্তা আছে, সেই খাড়ি রাস্তা ধরে আপনাকে লুংসেলে উপরে উঠে আসতে হবে। বা আপনি যদি ঝান্ডি হয়ে আসেন সেক্ষেত্রে রাস্তা কিন্তু ভালোই খাড়াই আছে। এরকমই সুন্দর সুন্দর কিছু ছোটো ছোটো বস্তি গড়ে উঠেছে পাহাড়ের আনাচেকান আছে, চারিদিকে সবুজের ছোঁয়া। এবং যাওয়ার পথে আপনি বেশ সুন্দর সুন্দর ছোটোখাটো ওয়াটারফলও দেখতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন পাহাড়ে কোথাও কোথাও ধর্ষ নেমেছে, রাস্তায় প্রায় লোক নেই বললেই চলে, একদম ফাঁকা রাস্তা। এবং বোঝাই যাচ্ছে যে রাস্তাটি নতুন হয়েছে। তো এইভাবে আমরা এখন লুংসেলে পৌঁছেও গিয়েছি। দেখতেই পাচ্ছেন চারদিকে পাহাড়, সামনের দিকে পাহাড়কে দেখতে দেখতে আপনি কখন যে লুংসেলে পৌঁছে যাবেন সেটি আপনি বুঝতেই পারবেন না। এভাবে করেই খুব সাবধানে বাইক চালিয়ে আমাকে লুংসেলের দিকে আমি এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিউ লুংসেল থেকে। আমি চেষ্টা করেছি যতটা পারি আপনাদের সামনে সেই জায়গাটি তুলে ধরার। দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট বস্তি, খুব সুন্দর সুন্দর বস্তি, তার চারদিকে পাহাড় ও মাঝখানে তিন চারটে করে বাড়ি আছে। বিকেল হয়ে এসেছিল আমরা যখন পৌঁছে গেছিলাম লুংসেলে।
আমি আবার বলছি, যখন যদি আপনার বাইক নিয়ে আসেন তাহলে কিন্তু খুব সাবধানে বাইক চালাতে হবে, এবং ঝান্ডি হয়ে আসলে রাস্তা খুব খারাপ আছে। আর গাড়ি নিয়ে আসলে অবশ্যই টার্নিংগুলো খুবই সাংঘাতিক টার্নিং, তো খুব সাবধানে গাড়ি চালাতে হবে। বিকেল হয়ে আসছে, তো এইভাবেই এখন দেখে নেওয়া যাক। লুংসেল থেকে আমি এক জায়গায় দাঁড়ালাম, সেই ভিউটা আমি এখানে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ভিউ লুংসেল থেকে। তো এইভাবে চেষ্টা করেছি আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন জায়গা তুলে ধরার, যেটির নাম লুংসেল, কালিম্পং জেলার অন্তর্গত। কীভাবে আসতে হবে সব কিছু আমি এখানে বললাম, এবং আপনাদের এই নতুন জায়গাটি দেখে কেমন লাগলো প্লিজ জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার দিস ভিডিও। আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আপনারা আপনার মতামত জানাবেন, আমি সেটার উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তেভাবেই আজকে আমার এই লুংসেল জার্নি শেষ হলো, তার জন্য এতটুকুই। নেক্সটে দেখা হবে নতুন কোনো আরও একটি জায়গা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।